আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, যে ভুলটি কখনো খামারে করা যাবে না, ছোট্ট একটি ভুলের জন্য পুরো একটি মাস আপনার খুবই কষ্ট করতে হবে। ভুলটি আমি যেটা করেছি, প্রায় 3 ঘন্টার মতন এরা পানি না খেয়েছিল। পানি না খাওয়ার কারণে আমি যখন এদেরকে পানি দিয়েছি, এক একটা পাত্রতে লাফিয়ে লাফিয়ে পড়েছে, কারণ এরা দীর্ঘ সময় পানি না খাওয়ার জন্য এদের পিপাসাটা অনেক বেশি ছিল। তাই একটা পাত্রতে 50টা, 100টা, 150টা বাচ্চা লাফিয়ে লাফিয়ে উঠছে, একটা পিঠে একটা লাফিয়ে উঠছে। এতে করে সমস্যাগুলো হয়, যেটা নিচে যে বাচ্চাগুলো চাপা পড়ে এই বাচ্চাগুলোরও সমস্যা হয়ে যায়, এবং প্রত্যেকটা বাচ্চাই ভিজে গেছে। দেখুন, একটু লক্ষ্য করুন, আমার এখানে প্রায় দীর্ঘ 3 ঘন্টা মতন বিদ্যুৎ ছিল না। বিদ্যুতের অভাবে আমি সময় মতন পানি দিতে পারিনি। তাই আপনাদেরকে বলবো, যাদের মোটরের মাধ্যমে পানি দেন, তারা একটু বিকল্প ব্যবস্থা রাখবেন, যেন পাকা বিদ্যুৎ চলে গেল সাথে সাথে আপনি ড্রাম থেকে অথবা একটা ট্যাঙ্কি থেকে পানি দিতে পারেন। আমি কোনো ড্রাম বা ট্যাঙ্কি এক্সট্রা রাখি না, আমার এখানে সহজে বিদ্যুৎ যায় না। বিদ্যুৎ গেল 5 মিনিটের বেশি থাকে না। আমি শুধু এই ভরসায় কোনো কিছু এক্সট্রা রাখিনি। সবসময় অধিকাংশ সময় বালতিতে পানি থাকে, কিন্তু আজকে মানে দুঃখের বিষয়, কোনো পানীয় ছিল না, যার কারণে সময় মতন এদেরকে পানি দিতে পারিনি। বিদ্যুৎ আসার পর পানি দিছি, দেওয়ার পর এরা এক একটা বাচ্চার উপরে লাফিয়ে লাফিয়ে পড়েছে। তখন যেটা হয়েছে, বাচ্চাগুলো ভিজে গেছে, আর ভিজে গেলে আপনার এদের ঠান্ডা লেগে যাবে। ভুডার করার অবস্থা যদি ঠান্ডা লেগে যায়, তাহলে খুবই সমস্যা, সারা মাসে এটা আর মাসুল দিতে হবে। ঠিক মতন বাচ্চা বড় হবে না, বা একটু বড় হলে তখন বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে, কারণ বাচ্চা অবস্থা যখন এরা ভিজে যায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায়, এই জন্য এদের একটু সমস্যা হয়। তাই যখন বাচ্চাগুলো ভিজে যেন না যায়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভুডার করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভুডারে যেন কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়। সবসময় এদের পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ জাগার ব্যবস্থা রাখবেন, ভুডারে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। দেখুন, আমার সবগুলো বাচ্চাই ভিজে গেছে। এখন আমাকে অবশ্যই এদেরকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে, যেন বাতির হিটের মাধ্যমে এখন এদের শরীরটা একটু শুকিয়ে যায় খুব দ্রুত। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে চাপ দিয়ে সাথে থাকবেন, পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।